আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ বিডিতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতে এই সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশের স্বাধীনতা ছিল অপূর্ণ আমু, তাপস মেয়র পদে থাকার যোগ্য নন সাঈদ খোকন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে তুরস্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশ মানুষের কাছে ছিল কল্পনাতীত, স্বাধীনতার স্বাদ বাঙালির কাছে ছিল অপূর্ণ। 1972 সালে 10 জানুয়ারি বঙ্গবন্ধুর দেশে ফিরে আসার মধ্য দিয়ে স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ পায় দেশবাসী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শনিবার 9 জানুয়ারি এক ভিডিও বার্তায় আমির হোসেন আমু এসব কথা বলেন। তিনি বলেন, 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলেও মানুষের আত্মতৃপ্তি ছিল না কারো মুখে হাসি। এমনকি বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে ফিরতে চাননি ভারতের মুক্তিযুদ্ধকালীন আশ্রয়ে থাকা শরণার্থীরাও। সবার ভাবনা ছিল বঙ্গবন্ধুর বেঁচে থাকা নিয়ে, বেঁচে থাকলে কবে দেশে ফিরবেন সেই প্রশ্ন ছিল সবার। 10 জানুয়ারি ছিল বাঙালির কাছে বহু কাঙ্ক্ষিত, বহুল প্রতীক্ষিত, যাকে কেন্দ্র করে আর যার আহ্বানের সাড়া দিয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সেই মহান নেতার স্বদেশ প্রত্যাবর্তনে মানুষ নতুন করে উজ্জীবিত হয়। আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু দেশে ফিরে আসা এবং তার সাহসী কূটনৈতিক তৎপরতায় বাংলাদেশ থেকে ভারতের মিত্রবাহিনীকে দ্রুত তাদের দেশে ফিরতে পাঠাতে সক্ষম হয়েছিল। স্বাধীন দেশ হিসেবে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি মিলেছে দ্রুততম সময়ের মধ্যে। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশবাসীকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC মেয়র শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্য নন বলে দাবি করেছেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা তিনি লাভ করেছেন এবং করছেন। অন্যদিকে অর্থের অভাবে কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এই ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি কর্পোরেশন আইন 2009 দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায়ের অনুচ্ছেদ 9-2 জ অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। শনিবার 9 জানুয়ারি দুপুরে রাজধানীর কদম ফোয়ারের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। ফুলবাড়িয়া সুপারমার্কেট 2A পরিচালিত উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। সাঈদ খোকন বলেন, তাপস মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে দুর্নীতির বিরুদ্ধে গলাবাজি করে যাচ্ছেন। আমি তাকে বলবো, রাঘব বোয়ালের মুখে চুনোপুটির গল্প মানায় না। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন, তারপর চুনোপুটির দিকে দৃষ্টি। তিনি বলেন, ফুলবাড়িয়া মার্কেটের সিটি কর্পোরেশন যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সেটা নিয়ে আমি আগেও বলেছি, এটা সম্পূর্ণভাবে অবৈধ, কারণ মহামান্য আদালত কর্তৃক নির্দেশিত হয়ে ব্যবসায়ীদের বৈধকরণের আবেদন নিষ্পত্তির লক্ষ্যে আমরা কর্পোরেশনের বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে আলোচিত মার্কেটগুলোর নকশা সংশোধন ও বকেয়া ভাড়া আদায় সাপেক্ষে বৈধ ব্যবসা পরিচালনার অনুমতি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করি। বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ নকশা সংশোধন করে এবং রাজস্ব বিভাগ 7-8 বছরের বকেয়া ভাড়া আদায় করে ব্যবসায়ীদের বৈধভাবে ব্যবসা পরিচালনা করার অনুমতি প্রদান করেন। সাবেক মেয়র এই উচ্ছেদকে অবৈধ বলে এবং উল্লেখ করেন, আমরা আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম বিনা নোটিশে দক্ষিণ সিটি অবৈধ উচ্ছেদের মাধ্যমে বুলডোজার দিয়ে হাজার হাজার বৈধ দোকান গুঁড়িয়ে দিল এবং ফলে হাজার হাজার দোকান মালিক ও কর্মচারী সপরিবারে পথে বসে গেল। আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র হিসেবে এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জানাচ্ছি। দক্ষিণ এশিয়ায় বাণিজ্যিক কূটনৈতিক প্রভাব বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশকে পাশে পেতে জোর প্রচেষ্টা চালাচ্ছে তুরস্ক। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে তাদের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। আধুনিক মুসলিম বিশ্বে ক্রমে প্রভাবশালী হয়ে ওঠা দেশটি বরাবরই ভারতীয়দের শত্রু ভাবাপন্ন পাকিস্তানকে সমর্থন সহযোগিতা দিয়েছে। এবার বাংলাদেশকেও সেই কাতারে অন্তর্ভুক্ত করার চেষ্টায় নেমেছে আঙ্কারা। শনিবার দ্য ইউরেশিয়ান টাইমসে ভারতীয় সাংবাদিক স্মৃতি চৌধুরীর একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, ভারতের সর্বকালীন মিত্র বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা চলছে। সম্প্রতি দুদিনে সফরে ঢাকায় এসেছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
সেখানে তুর্কি দূতাবাসের নতুন ভবন উদ্বোধন করেছেন তিনি। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক হয়েছে তুর্কি মন্ত্রীর। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে যা যা দরকার সবই করতে রাজি তুরস্ক। এদেশের ক্রমবর্ধমান অর্থনীতি এবং তরুণ জনসংখ্যার ভূয়সী প্রশংসা করে মেফ লুত কাভুসোগ্লু জানিয়েছেন তুরস্কের এশিয়া এনইউ উদ্যোগের অন্যতম প্রধান অংশীদার বাংলাদেশ। বৈঠকের বিষয়ে ডক্টর মোমেন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন নির্ধারিত এজেন্ডায় না থাকলেও বৈঠকে দুই পক্ষের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। তুর্কি মন্ত্রী এ বিষয়ে তাদের মতামত জানিয়েছেন।